নানা সামাজিক প্রতিবন্ধকতা আর দারিদ্রতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে লক্ষ্মীপুরের আখি আক্তার ছোট থেকে লালিত স্বপ্ন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলবেন দেশের হয়ে সেই স্বপ্ন পূরণ করতে আখি আপন করে নিয়েছেন গজের ক্রিকেট পিচকে বিভিন্ন সময় ক্লাব ভিত্তিক টুর্নামেন্টে খেলার সুযোগ পেলে হাতছাড়া করেননি কখনো দেখিয়েছেন দুর্দান্ত বোলিং নৈপুণ্য সহযোগিতা পেলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো করবেন বলে আশাবাদী আখির পরিবার লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রুবেল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মনোয়ার জাহান রনি লক্ষ্মীপুর পৌরসভার বারো নং ওয়ার্ডের লাহারকান্দি এলাকার ইসলাম রাজবাড়ির কামাল হোসেনের মেয়ে আখি আক্তার পড়াশোনা করছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে লেখাপড়ার পাশাপাশি স্বপ্ন ছিল একজন সৎ নিষ্ঠাবান পুলিশ হবার কিন্তু উচ্চতাই বাধা হয়ে দাঁড়িয়েছে আখি একতারের জন্য পুলিশ হতে পারেননি বটে কিন্তু আরেকটি স্বপ্ন পূরণের পথে অনেক দূর এগিয়ে গিয়েছেন আখি স্বপ্ন ছিল মাশরাফি সাকিবদের মতো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে ক্রিকেট খেলে বিশ্বের বুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কিন্তু এখন বাধা হয়ে দাঁড়িয়েছে সামাজিক নানা প্রতিবন্ধকতা যখন পরিবার থেকে স্বপ্ন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয় তখন সব বাধাই উপেক্ষা করা সম্ভব আখি আক্তারের স্বপ্ন পূরণের গল্প শুরু হয় পাঁচ বছর আগ থেকে বাল্য বিয়ে রোধে বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ব্রাক দু সালে মেয়েদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে কোনো অভিজ্ঞতা ছাড়াই আখি সেখানে খেলার সুযোগ পায় খেলায় আখির বোলিং নৈপুণ্য দেখে সকলেই অবাক হয় ভালো খেললেও আর্থিক অসচ্ছলতার কারণে কোনো একাডেমি কিংবা অনুশীলনের জন্য ব্যাট বল কিনতে পারছিল না আখি বাবার স্বল্প বেতনের চাকরিতে আখির স্বপ্নপূরণ যেন অনেকটাই বিলাসিতার মতোই দেখতে লাগল প্রতিবেশীরা কিন্তু এমন মেধা ঝরে পড়তে দেননি লক্ষ্মীপুর জেলা ক্রিকেট কোচ মনির হোসেন এসে দাঁড়িয়েছেন আখির পাশে কিনে দিয়েছেন খেলার সরঞ্জামাদি সুযোগ করে দিয়েছেন একাডেমিতে বিনামূল্যে অনুশীলন করার শুরুতে একটা বিকেসপির বাসায় প্রোগ্রামে সে ট্রায়াল দেয় সেখানে আমি উপস্থিত ছিলাম তখন আমি তার বলিং দেখে মুগ্ধই শুরুতেই যে একটা মেয়ে কিভাবে এত সুন্দর রান আপ নিয়ে বল করে পরে আমি তার খোঁজখবর নিয়ে তার পরিবারে যাই তাকে ক্রিকেট খেলার জন্য তার পরিবারকে উৎসাহিত করি এবং ওই বিকেএসপির বাসাইতে আমি তাকে পাঠাই তারপরেই আমি আস্তে আস্তে তাকে নিয়ে কাজ করি তার ভিতরে আমি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখেছি লক্ষ্মীপুরে কোচের অধীনে অনুশীলন করার পর সুযোগ পান বিকেএসপিতে খেলার সেখানে জাতীয় দলের কোচদের অধীনে এক মাস অনুশীলন করেন আখি এর দু বছর পর ফাস্ট বোলার আখি দু সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লিগে আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে অংশগ্রহণ করেন সেখানে ছ ম্যাচে তুলে নেন ষোলো উইকেট দু সালে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ও ইন্দিরা ক্লাবের হয়ে দু সালে একই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন আখি সর্বশেষ অনূর্ধ্ব আঠারো জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের বিভাগীয় দলের নেতৃত্ব দেন তিনি টুর্নামেন্টটিতে ছ ম্যাচে একুশ ওভার করে দুর্দান্ত বোলিংয়ে তুলে নেন নয় উইকেট খেলার ছিল তো আমি সুযোগ পাই নাই তখন একটা ব্রাত থেকে আমি সুযোগ পেলাম সুযোগটা পাওয়ার পরে ওখানে আমি ভালো করলাম ভালো করার পরে মনির ভাই আমাকে দেখলো দেখার পরে এখানে বলতে যে তুমি প্র্যাকটিস করো তখন আমি প্র্যাকটিস করলাম প্র্যাকটিস করার পরে বিকেসপি থেকে অনেক ছাড় আসলো আসার পরে ওইখানে আমাকে দেখলো আমার বলিং দেখলো দেখে অনেক ভালো লাগলো নিয়ে আমাকে বিকেসপিতে এক মাসের ক্যাম্প করালো আজাদি স্পোর্টিং খেলা খেলার জন্য ওই ক্লাবের জন্য আমি সুযোগ পাইলাম ওখান থেকে ভালো করার পরে পরের বছর আমি কিন্তু বেগম আলোরাতে সুযোগ পাই করার পরে আমি পরের বছর আবার আমি ইনডোর দেখেললাম আখি জানান জাতীয় দলের ক্রিকেটার তাস্কির আহমেদ এবং জাতীয় মহিলা ক্রিকেট দলের জাহানারাকে অনুসরণ করে নিজেকে তৈরি করছেন ক্রিকেট খেলার জন্যই তার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না বলে অনেকটাই আফসোসের সাথে বলেন আখি কিন্তু নিজের স্বপ্ন পূরণের দিকেই একাগ্র হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি যখন আমি ক্রিকেট খেলা শুরু করলাম তার আগে অনেক বান্ধবী ছিল তারা যখন ক্রিকেট খেলা শুরু করলাম আস্তে আস্তে খেলি তখন আমার বান্ধবীরা আমাকে বলে তুই কেন ক্রিকেট খেলিস ক্রিকেট খেলিস না নাহলে তোর সাথে আমরা কথা বলবো না তুই ছেলেদের মতো ঘুরিস ছেলেদের মতো জার্সি পরিস ট্রাউজার পরিস এগুলো কিন্তু ভালো না এগুলো বলতো আর আশেপাশে বাড়ির সবাই মানে মানে সবাই আমার বোনরাও বলতো এগুলো খেলা উচিত না মেয়েদের এগুলো কিন্তু উচিত না পদ্মাশীল হয়ে থাকবি কিন্তু একমাত্র আমার মা আর বাবাও কিছু বলে না যে খেলার জন্য আগ্রহ দেয় কিন্তু মা বেশি দেয় মা বলতেছে কে কি বলে ওটার দিকে তোমার কান দেওয়া দরকার নাই তুমি তোমার লক্ষ্যে পুজো যাও আখির ক্রিকেট খেলার সঙ্গী রিয়া আক্তার শিখা জানান আর তার এই পরিশ্রম তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে হচ্ছে আর পরিশ্রম করতে ভালোবাসে আর পরিশ্রম ছাড়া তো ফিউচারে ভালো কিছু করতেও পারবে না এখন আমি একমাত্র ফ্রেন্ডস এলাকাতে তো এমন কোনো ফ্রেন্ড নাই আখির মা নাহার বেগম বলেন পাঁচ মেয়ের মধ্যে দুই মেয়ে খেলাধুলার সঙ্গে জড়িত আখি খুব পরিশ্রমী এজন্য সামাজিক বাধা নিষেধ অতিক্রম করে নিজের স্বপ্ন পূরণে কাজ করছে সে আখি জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেলে দেশের সুনাম বাড়বে বলে মনে করেন নাহার বেগম আমার মেয়ে পাঁচটা তিন মেয়ে বিয়ে দিছে আর দুই মেয়ে আছে খেলাধুলা করে মানুষে বলে বিয়ে সাথে দিতাম বলে বিয়ে দিতাম না মেয়েটা খেলাধুলা খেলাধুলা আগামী অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাছাইকৃত ছাব্বিশ জন ক্রিকেটারদের মধ্যে চট্টগ্রাম থেকে তিনজনকে বাছাই করা হয় এর মধ্যে আখি একজন আগামী বিশ্বকাপে সুযোগ পেতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আখি